প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে বৃত্তের প্রথম লেকচারে আমরা সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলি প্রয়োজন হয় এগুলি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমরা ওই সূত্রগুলির অবশিষ্ট অংশগুলি আমরা শেষ করব। আমাদের আরও সূত্র আছে, আরও একাধিক সূত্র আছে, যেগুলি তোমাদের বেশি প্রয়োজন হবে আমরা এগুলি আলোচনা করছি। তো আমরা গত ক্লাসের সর্বশেষ বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো বৃত্তের সাধারণ সমীকরণ কী ছিল? বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু ওয়াই প্লাস সি, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যার কেন্দ্রস্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ আমাদের রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আমরা এগুলি কীভাবে পেয়েছি এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা এই এক নং বৃত্ত করতে, এই বৃত্ত করতে এক সক্ষের ছাদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্যগত টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, এক নং বৃত্ত এই বৃত্ত করতে ওয়াই অক্ষের ছাদাংশ বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তো আমাদের গত ক্লাসের আলোচনা আমরা এখানে শেষ করেছিলাম। আমরা গত ক্লাসে এই পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা বাকি অংশ দেখাচ্ছি। আমাদের এই সমীকরণ থেকে আমরা আরো অনেকগুলি সূত্র ডেভেলপ করতে পারি। যেমন দেখো এই যে নোড টু, আমাদের গত ক্লাসে নোড টু এর দুই পর্যন্ত আমরা আলোচনা করেছি। তা আমাদের তিন নাম্বার লিখেছিল, আমরা এই সূত্রের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করছি। এই এক নং বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করবে। এখন এক নং বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করলে কয়েকটা ঘটনা ঘটে, বিশেষ করে তিনটি আমাদের ঘটনা ঘটে। কি? জি স্কোয়ার এর মান সি এর সমান। এখন জি স্কোয়ার এর মান সি এর সমান কিভাবে হলো? দেখো তোমরা এই বৃত্তটা ফলো করো। এই বৃত্তটা কি এক অক্ষকে ছেদ করেছে? এটা এক অক্ষকে ছেদ করে নাই। যেহেতু এটা এক অক্ষকে ছেদ করে নাই, তাহলে এক অক্ষকে ছেদ করলে দৈর্ঘ্য হয়তো টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। যেহেতু এটা এক অক্ষকে ছেদ করে নাই, আমাদের কি আছে তখন? কি আছে আমাদের? এই আমাদের কি আছে? তাহলে এই এ বৃত্ত কর্তৃক এক অক্ষের ছেদাংশ কি হবে? শূন্য হবে। যেহেতু এক অক্ষকে ছেদ করে ছেদাংশ কি হবে? শূন্য। তাহলে এখন দেখো এই যে আমরা বললাম, যদি এই যে এ বৃত্তটা খেয়াল করো, এ বৃত্তটা কি এক অক্ষকে ছেদ করেছে? করে নাই। এক অক্ষকে স্পর্শ করেছে। এখন যেহেতু ছেদ করে নাই, তাহলে এটা কর্তৃক এক অক্ষের ছেদাংশ কি হবে? শূন্য। এখানেও এক অক্ষের ছেদাংশ শূন্য, এখানেও এক অক্ষের ছেদাংশ কি আমাদের? শূন্য। তো এক অক্ষের ছেদাংশ শূন্য মানে কি? টু রুট ওভার, দেখো তাহলে এই বৃত্ত কর্তৃক এক অক্ষের ছেদাংশ শূন্য, তার মানে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কত? শূন্য। এখান থেকে আমরা কি লিখতে পারি? রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল শূন্য। তাহলে জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল শূন্য, জি স্কোয়ার ইকুয়াল সি। দেখো তাহলে এক নং বৃত্তটি, এক নং বৃত্তটি এক সাথে স্পর্শ করলে জি স্কোয়ার এর মান সি এর সমান। কিভাবে পেয়েছি তোমরা বুঝেছো কিনা? আমরা ছেদাংশ শূন্য, এই ছেদাংশটা শূন্য ধরে আমরা জি স্কোয়ার মান কি পেয়েছি? আবার এক নং বৃত্ত এক অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাসার্ধ আর কেন্দ্রের কোটির পরম মান সমান। যে বৃত্তটার ব্যাসার্ধ কার সমান? কেন্দ্রের কোটির পরম মানের সমান। যেমন দেখো এই বৃত্তটির কেন্দ্র মনে করো এইচ কে। তোমাদের স্থানাঙ্কের নিয়মগুলি তোমাদের মনে আছে। স্থানাঙ্ক কাকে বলে? অক্ষদ্বয় থেকে কোনো বিন্দুর লম্ব দূরত্বকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। এখন সি বিন্দুর স্থানাঙ্ক এইচ কে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এক অক্ষ থেকে এ বিন্দুটা কে একক দূরে আর ও অক্ষ থেকে এইচ একক দূরে। তাহলে দেখো আমাদের কি আছে? এই যে দেখো এটা বৃত্তটার কি আমাদের? ব্যাসার্ধ। এটা বৃত্তটি ব্যাসার্ধ। আর এখন আমাদের এই এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কার সমান?
কোটির সমান, তাহলে আটটা কার সমান? কের সমান। এটাই বলেছি আমরা, বৃত্তটির ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরমাণের সমান। কারণ কোটি মানে কোটি হলো এক অক্ষ থেকে দূরত্ব, যেহেতু বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করেছে তাহলে এখানে কি আছে? আটটা কার সমান? কের সমান। আবার স্পর্শবিন্দুর ভুজ কেন্দ্রের ভুজের সমান। কেন? এই যে স্পর্শবিন্দু দেখো, তো আমরা জানি একশকের উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য, একশকের উপরে যে কোনো বিন্দু কোটি শূন্য, তাহলে স্পর্শবিন্দুর কোটিটা কি আমাদের শূন্য? আর ভুজ মানে কি? ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তো ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব, ওয়াই অক্ষ থেকে কেন্দ্রের দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে স্পর্শবিন্দুর দূরত্ব সেম। তাহলে দেখো কেন্দ্রের ভুজ, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সেম, তাহলে আমাদের স্পর্শবিন্দুর ভুজ কত হচ্ছে? এইচ। তাহলে আমাদের কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে তার স্পর্শবিন্দুর ভুজটা কেন্দ্রের ভুজের কি হবে? সমান। একইভাবে আমরা ওয়াই অক্ষের ক্ষেত্রে বলতে পারি, এই যে এক নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের এফ স্কোয়ার এর মান সি এর সমান। একইভাবে আমরা এখানে যে এই যে এটা যদি আমরা শূন্য ধরি তখন এফ স্কোয়ার ইকুয়াল কি হবে আমাদের? সি হবে। আবার একইভাবে বৃত্তটির ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের পরম মান এটার মতো, আর স্পর্শবিন্দুর কোটি কেন্দ্রের কোটির কি সমান? একই কাজ। এক নম্বরের তিন নম্বরের কাজ, চার নম্বরের কাজ কি? একই। একটা হলো এক্স অক্ষকে স্পর্শ করে, একটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আবার এক নং বৃত্তটি, এক নং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে তখন জি স্কোয়ার এফ স্কোয়ার কার সমান? সি এর সমান। কেন? কারণ এই যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করেছে তাহলে জি স্কোয়ার এর মান সি এর সমান, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করেছে তাহলে এফ স্কোয়ার এর মান কার সমান? সি এর সমান। তাহলে এক্ষেত্রে জি স্কোয়ার এফ স্কোয়ার দুইটাই কার সমান? দুইটাই সি এর সমান। এখানে আমরা বলেছি যে এক নং বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল এফ স্কোয়ার ইকুয়াল কি হবে? সি হবে। আবার এখানে দেখো, তো আমরা জানি এক অক্ষ থেকে দূরত্ব, দেখো এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হচ্ছে? কেন্দ্রের স্থানাঙ্ক আর আর হচ্ছে কিনা? তাহলে দেখো বৃত্তটির কেন্দ্রের ভুজ ও কোটি উভয়ই বৃত্তটির কি হবে? ব্যাসার্ধের সমান। তাহলে কোন বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার কেন্দ্রে ভুজ এবং কোটি দুইটাই বৃত্তটা ব্যাসার্ধের সমান। আবার দেখো এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, তার কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এ, তো আমরা জানি এই যে ভুজ শূন্য মানে আমাদের, আমরা ভুজ কোথায় শূন্য? এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য আর ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ শূন্য। তাহলে কেন্দ্রের ভুজটা যদি শূন্য হয়ে যায় তাহলে বৃত্তটার কেন্দ্র কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপরে অবস্থিত। আর কোটি যদি শূন্য হয় তাহলে বৃত্তটির কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। এটাই আমরা বলেছি যে ছয় নম্বরে জি ইকুয়াল জিরো হলে বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং এফ ইকুয়াল জিরো হলে বৃত্তটির কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, আবার সি ইকুয়াল জিরো হলে বৃত্তটি মূল বিন্দুগামী হবে। এই যে সি যদি জিরো হয়ে যায়, সি জিরো মানে তাহলে আমাদের কি আছে? এটা আমাদের কোনো সমীকরণ কোনো বিন্দু দিয়ে যাওয়ার অর্থ কি? ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এক নং বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে এক্স এর জায়গায় কি হবে? জিরো, ওয়াই এর জায়গায় জিরো, সব জিরো হয়ে যাচ্ছে, সি এর মান কত? আমাদের শূন্য। এই কারণে সি ইকুয়াল শূন্য হলে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে। আবার দেখো যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো, এই যে এক নং বৃত্তের ব্যাসার্ধ হইল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তো আমরা জানি রুটের নিচে যদি পজিটিভ মান পাওয়া যায় তখন সেটা বাস্তব হবে, আর রুটের নিচে যদি নেগেটিভ মান চলে আসে সেটা কি হয়? অবাস্তব। তাহলে আমাদের
এই জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি গ্রেটার দেন জিরো হলে তবে এক নং বৃত্তটি বৃত্তটি বাস্তব হবে, এক নং বৃত্তটি বাস্তব হবে। যদি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি লেস দেন কি হয় জিরো, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি লেস দেন জিরো হয় তবে এক নং বৃত্তটি অবাস্তব, এক নং বৃত্তটি অবাস্তব। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা অনেকগুলি বৈশিষ্ট্য পেয়েছি, এর বাইরেও আমাদের বৃত্তের আরো কিছু সূত্র আমাদের কাজে লাগবে বৃত্তের সমস্যা সমাধান করার ক্ষেত্রে। তিন নম্বর, আমরা প্রয়োজনীয় সূত্র আলোচনা করছি, আমাদের এক দুই এই তিন নম্বর আমরা আইটেম নিয়ে আলোচনা করব। যদি বৃত্তে আমাদের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হবে, দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে, সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x minus x1 into x minus x2 y minus y1 y minus y2 equal to, যদি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে, বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা ওই বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব, মনে করো এমন এই যে বৃত্ত এটা তার কেন্দ্রের স্থানাঙ্ক, এটা আমাদের কি দেওয়া আছে এ বিন্দুটা এ এক্স ওয়ান ওয়াই, এটা এক্স টু ওয়াই। দেখো এই যে আমরা এই সূত্রটা কিভাবে পেলাম, আমরা বলেছি যে এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। দেখো এই যে বৃত্ত এই বৃত্তের এই একটা ব্যাস, তার কেন্দ্র আমি ধরেছি কত সি, তাহলে দেখো তাহলে এখন এই সমীকরণ আমরা পেলাম কিভাবে, এটা সমাধান করা খুব সহজ। আমাদের বৃত্তের সমীকরণ মানে এই সঞ্চারপথটার সমীকরণ, আর সঞ্চারপথের সমীকরণ বের করতে গেলে সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু আমাকে কনসিডার করতে হবে। তো আমরা ধরি এই বৃত্তের উপরস্থ বিন্দু পি, পি এক্স, আমরা আগেই বলেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমরা যদি কোনো সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে ওই সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দু আমাকে কনসিডার করতে হবে। তো আমরা কনসিডার করেছি এই যে পি এক্স, যে কোনো বিন্দু মানে এক্স ওয়াই বিন্দু। তাহলে এখন এই বৃত্তের সমীকরণ কিভাবে বের করবো, আমরা এপি যোগ করি আর বিপি যোগ করি, তাহলে এই কোণটা কি হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে এপি আর পিবি কি আমাদের লম্ব, যেহেতু এপিবি কোণ কত আমাদের 90 ডিগ্রি, এপিবি কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের সুতরাং এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল ইন্টু পিবি রেখার ঢাল মাইনাস, আমরা জানি দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তো তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে মাইনাস। এখন এপি রেখার ঢাল কত, ঢাল নির্ণয়ের সূত্র কি তোমাদের মনে আছে,
দুই বিন্দু গাবি রেখার ঢাল নির্ণয়ের সূত্র কি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর তাহলে এই রেখার ঢাল কি হবে x - x1 ডিভাইড বাই y - y1 ইনটু PB রেখার ঢাল কি হবে আমাদের কি আছে আমাদের কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর y - y1 ডিভাইড বাই x - x1 y minus y2 x minus x2 equal minus গুণ করলে কি হচ্ছে আমাদের y minus y1 y minus y2 x minus x1 x minus x2 আমরা যদি এক পাশে নিয়ে আসি x minus x1 x minus x2 plus y minus y1 into y minus y2 equal কত তাহলে আমাদের এই সমীকরণটা কিভাবে পেলাম তোমরা বুঝেছো কিনা আমাদের আরো কিছু সূত্র আছে বৃত্তের সাপেক্ষে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান আমাদেরকে যদি একটি বিন্দু দিয়ে বলা হয় এই বিন্দুটি বৃত্তের ভিতরে আছে না উপরে আছে না বাইরে আছে তাহলে আমরা বুঝবো কি হবে দেখো এই যে x1 y1 এত বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল r স্কয়ার এত বৃত্তে ভিতরে বা উপরে বা বাইরে অবস্থিত হবে অবস্থিত হবে যদি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ার এই রাশিটির মান যথাক্রমে লেস দেন জিরো বা ইকুয়াল জিরো বা গ্রেটার দেন জিরো খেয়াল করো আমরা কিন্তু বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান অন্যভাবে বের করতে পারি আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে আমাদের এই কেন্দ্র থেকে বিন্দুটার যে দূরত্ব ওই দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে কম হলে আমরা বুঝবো এটা বৃত্তের ভিতরে দূরত্বটা ব্যাসার্ধের সমান হলে বৃত্তের উপরে আর দূরত্বটা আমাদের ব্যাসার্ধ অপেক্ষা বেশি হলে বৃত্তের বাইরে আমরা এই 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 প্রক্রিয়া ফলো করেও আমরা এই এটা কি করতে পারবো সমাধান করতে পারবো এটা একটা বিশেষ সূত্র আমাদের দিকে দেখা যাক তারপরে কি বললাম মনে করে একটা বৃত্ত দেখো এখানে এ বিন্দুটা বৃত্তের বাইরে দেখো বি বিন্দুটা বৃত্তের উপরে আর সি বিন্দুটা বৃত্তের বাইরে এভাবে একটা বিন্দু দিয়ে আমাদেরকে যদি বলা হয় যে বিন্দুটা কি বৃত্তের ভিতরে আছে না উপরে আছে না বাইরে আছে আমরা বুঝবো কি হবে তো সমীকরণটা যদি এই আকারে থাকে তো আমরা কি কাজ করব এই সমীকরণে x এর জায়গায় বিন্দুটির ভুজ আর y এর জায়গায় বিন্দুটির কোটি দেখো x এর জায়গায় x1 স্কয়ার y এর জায়গায় y1 স্কয়ার মানে x এর জায়গায় বিন্দুটির ভুজ বসবে y এর জায়গায় বিন্দুটির কোটি বসবে x1 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ার এই রাশিটির মান যথাক্রমে যে রাশিটির মান লেস দেন জিরো হয় জিরোর চেয়ে ছোট হয় তাহলে বুঝবো এই বিন্দুটা বৃত্তের ভিতরে আছে এই বিন্দুটার বৃত্তের মানে লেস দেন জিরো হলে বিন্দুটা বৃত্তের ভিতরে আর ইকুয়াল জিরো হলে বিন্দুটা বৃত্তের উপরে আর গ্রেটার দেন জিরো হলে বিন্দুটা বৃত্তের বাইরে যদি সমীকরণটা এমন হয় যে x1 y1
এত বিন্দুটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f প্লাস c ইকুয়াল 0 এত বৃত্তের ভিতরে বা উপরে বা বাইরে অবস্থিত হবে যদি x1 স্কয়ার y1 স্কয়ার 2gx1 2fy1 প্লাস c এই রাশিটির মান যথাক্রমে less than 0 বা equal 0 বা greater than 0 একই কথা মানে সমীকরণে x এর জায়গায় বিন্দুটির ভুজ y এর জায়গায় বিন্দুটির কোটি মানে x এর জায়গায় ভুজ y এর জায়গায় কোটি বসিয়ে যে রাশিটা পাবো ওই রাশিটার মান যদি less than 0 হয় বৃত্তের ভিতরে equal 0 হলে বৃত্তের উপরে greater than 0 হলে বৃত্তের বাইরে আমি আবার বলছি আমরা এই প্রক্রিয়া ছাড়াও আমরা এটা বুঝতে পারব কিভাবে যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ জানা থাকে তাহলে কেন্দ্র থেকে ওই নির্দিষ্ট বিন্দুটির দূরত্ব ব্যাসার্ধের চেয়ে কম হলে বৃত্তের ভিতরে ব্যাসার্ধের সমান হলে বৃত্তের উপরে আর ব্যাসার্ধের চেয়ে বেশি হলে বৃত্তের বাইরে এই প্রক্রিয়ায় আমরা কি করতে পারব এই কাজটা করতে পারব পাঁচ নম্বর দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি ঘটনা ঘটবে এখন আমরা জানি স্পর্শ দুই ভাবে হতে পারে একটা বহিঃস্থ ভাবে একটা অন্তঃস্থ ভাবে তো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে বৃত্তটি বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব এদের ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টির সমান কি হবে দেখো এই যে দুটি বৃত্ত এই দেখো একটা বৃত্ত দেখো এই দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করেছে এই যে আমাদের কি আছে এই যে কেন্দ্র বড় বৃত্তটির কেন্দ্র মনে করো সি ওয়ান আর তার ব্যাসার্ধ কত আমাদের আর ওয়ান আর ছোট বৃত্তটির কেন্দ্র সি টু আর ব্যাসার্ধ কত তাহলে দেখো সি ওয়ান থেকে সি টুর দূরত্ব আর ওয়ান আর আর টুর সমষ্টি সমান কিনা আমাদের কি আছে সুতরাং সি ওয়ান সি টু কার সমান আর ওয়ান প্লাস আর টুর সমান মানে সি ওয়ান আর সি টুর দূরত্ব আর ওয়ান আর প্লাস আর 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 টুর সমষ্টি সমান তাহলে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির কি হবে সমান আবার দুটি বৃত্ত
পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের দূরত্ব এদের ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান। যেমন দেখো তাহলে দেখো এই যে বড় বৃত্ত এটার কেন্দ্র এটা সি ওয়ান আর এটার ব্যাসার্ধ হলো আর আর ছোট বৃত্ত তাহলে দেখো দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্র দূরত্ব এদের ব্যাসার্ধদ্বয়ের অন্তরফলের সমান। আবার দেখো পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কি হবে? তো পোলার স্থানাঙ্কে আমরা জানি কার্টেসীয় অক্ষে যে কোনো বিন্দুকে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু পোলার অক্ষে যে কোনো বিন্দুকে আর থিটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তো পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ কি হবে? আর স্কয়ার মাইনাস টু আর আর নট কজ অফ থিটা মাইনাস ফাই প্লাস আর নট স্কয়ার ইকুয়াল এ স্কয়ার। এখানে আর আর নট এর পরিচয় কি? এখানে এ হল বৃত্তটির ব্যাসার্ধ, আর থিটা হল বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পোলার স্থানাঙ্ক, যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক। এবং আর নট পাই এত হল বৃত্তটি কেন্দ্রের পোলার স্থানাঙ্ক, বৃত্তটি কেন্দ্রের পোলার স্থানাঙ্ক। এখন এই সমীকরণটি আমরা পেলাম কিভাবে? এই যে সমীকরণটি আমরা এটা কিভাবে পেলাম? দেখো আমরা তো জানি এই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কে হয়, কেন্দ্র স্থানাঙ্ক কত এইচ কে, আর ব্যাসার্ধ এ হয়, তখন বৃত্তির সমীকরণ এটা। মূলত এই সমীকরণটাকে পোলার আকারে কনভার্ট করলে আমরা এই সমীকরণটা কিভাবে? তো আমরা তো জানি যে আমাদের কার্টেসীয় অক্ষে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হলো এখানে এক্স ওয়াই, কি এক্স হল বৃত্তটার উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক। আর পোলার অক্ষে আমরা কি ধরেছি? আর থিটা। তো এক্স ওয়াই যদি আমাদের কি হয়, আর থিটা হয়, তো আমরা কি জানি? এক্স ইকুয়াল আর কস থিটা,
আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। আবার এখানে কেন্দ্র হলো এইচ কে, আর আমরা এখানে কেন্দ্র কি ধরেছি, আর নট পাই, আর নট পাই। তাহলে আমাদের দেখো এখন এটার সাথে তুলনা করো, এখানে x ইকুয়াল r cos থিটা, তাহলে এখানে h ইকুয়াল কি হবে আমাদের r নট cos পাই, আর k ইকুয়াল r নট sin পাই। এখন আমরা যদি a সূত্রের মানগুলো বসাই, মনে করো এটা এস্টার, তো সুতরাং এস্টার থেকে আমরা কি পাই, এই যে আর কস থিটা মাইনাস আর নট কস পাই হোল স্কয়ার, ওয়াই মান কত, আর সাইন থিটা মাইনাস আর নট সাইন পাই হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা প্রসেস করি, সরল করি, তখন এখান থেকে এই সমীকরণটা পাই। এটাকে প্রসেস করলে, এটাকে আমরা যদি প্রসেস করি, তখন এখান থেকে এ সূত্র, এটাকে সরল করলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সরল করলে আমরা এই সমীকরণটা পাবো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের বৃত্তের আরো প্রথম এক্সারসাইজের আরো সূত্র আছে আমাদের, যেগুলো বেশি জরুরি, যেগুলো বেশি প্রয়োজন, আমি এগুলো আলোচনা করেছি। আমরা আগামী লেকচারে তোমাদের এই এই যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি তোমরা এগুলি ভালোভাবে শিখবা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টসে লিখবা, তাহলে আমি এই নেক্সট ক্লাসে সমস্যাগুলি সমাধান করে দিই, অথবা আমরা কমেন্টসের মধ্যেই তোমার সমস্যাটা সমাধান করে দিব। আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলি ব্যবহার করে আমরা কিছু সমস্যা সমাধান করব। তো আজকে আল্লাহ হাফেজ।